राष्ट्रीय राजमार्ग मरम्मत की मांग में आज तृणमूल कांग्रेस की तरफ से राजगंज के जोटियाकाली में पथ अवरोध कर विरोध प्रदर्शन किया गया। पार्टी कार्यकर्ताओं ने कहा कि पिछले एक साल से जोटियाकाली मोड़ से फुलवाड़ी तक लगभग 4 किलोमीटर का 4 लेन सड़क का निर्माण कार्य बीच में ही रुका हुआ है। बदहाल सड़क के कारण आम लोगों और वाहनों को आवाजाही में काफी समस्या हो रही है। इतना ही नहीं, इसके चलते लोग कई बार दुर्घटना का भी शिकार हो रहे हैं। इस विषय पर डाबग्राम फुलवाड़ी विधानसभा क्षेत्र के तृणमूल ब्लॉक अध्यक्ष देवाशीष प्रमाणिक ने कहा कि जोटियाकाली मोड़ से अलीपुर द्वार तक 4 लेन राजमार्ग का निर्माण चल रहा है, लेकिन फुलवाड़ी से जोटियाकाली तक 4 किलोमीटर सड़क निर्माण का काम बंद पड़ा है। उन्होंने कहा कि सड़क निर्माण कार्य पूरा करने के लिए पहले भी कई बार पथ अवरोध किया गया, कई बार हाईवे अधिकारियों को इसकी जानकारी दी गई, बावजूद कोई फायदा नहीं हुआ, जिसके चलते मजबूरन आज एक बार फिर पथ अवरोध किया गया है। उनका कहना है कि यदि जल्द से जल्द सड़क निर्माण कार्य पूरा नहीं किया गया तो आने वाले समय में बृहद आंदोलन किया जाएगा। दूसरी तरफ लगभग 2 घंटे तक पथ अवरोध चलने के बाद हाईवे अधिकारियों द्वारा उन्हें आश्वासन दिया गया, जिसके बाद पथ अवरोध हटाया गया। আপনারা জানেন যে জটিয়াখালী থেকে আপটু আলিপুর দুয়ার অবধি 4 লেনের কাজ প্রায় শেষের দিকে, কিন্তু ফুলবাড়ি মোড় থেকে জটিয়াখালী মোড় এই 4 কিলোমিটার রাস্তা এখন অবধি যা ডবল লেন ছিল সেই ডবল লেনই আছে, কিন্তু এটা কেন্দ্র সরকার প্রায় 2012 সালে এটা হস্তান্তর করেছে। আমাদের রাজ্য সরকারের রাস্তা ছিল, সেটা কেন্দ্র সরকার নিয়ে নিয়েছে। NHAI ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এটাকে নেওয়ার পরেও আজকে দেখা যাচ্ছে জটিয়াখালী থেকে 4 লেন হয়েছে, কিন্তু ফুলবাড়ি মোড় থেকে জটিয়াখালী মোড় অবধি 4 লেন হয়নি, এবং যেই রাস্তাটা পুরনো রাস্তা ছিল সেটাও এরা সংস্কার করছে না। এবং আজকে যে কোনো গাড়ি, ট্রাক বলুন, বাস বলুন, অটো বলুন, সিটি অটো বলুন, বা ছোটো চারচাকার গরু গাড়ি বলুন বা মোটরসাইকেল বলুন, তাদেরকে 4 লেনে উঠতে গেলে এই 4 কিলোমিটার রাস্তা অতিক্রম করতেই হবে, কিন্তু NH কর্তৃপক্ষ উদাসীন, এই রাস্তাটা ওরা ঠিক করছে না, প্রচণ্ড খারাপ। আমরা গত মাসের 28 তারিখও ফুলবাড়ি মোড়ে অবরোধ করেছিলাম, ওনারা বলেছিলেন যে আমরা রাস্তাটা 15 দিনের মধ্যে সংস্কার করে দেবো, কিন্তু ওনারা আমরা আজকে 28 তারিখ পার হয়ে, এক মাস পার হয়ে গেছে, আমরা এক মাস পরেও আজকে আমরা 2 তারিখে আমরা আবার অবরোধ করলাম, এই জন্যই যে ওনারা কোনো কথার দাম রাখতে পারেনি। এবং আপনারা জানেন যে এই 4 কিলোমিটার দুধারে যে আমাদের গ্রামগুলো আছে সেই গ্রামের লোক অতিষ্ঠ হয়ে গেছে, এত ধুলা হচ্ছে, প্রত্যেকের বাড়িতে সর্দি কাশি অলরেডি শুরু হয়ে গেছে, কোনো গাছের সবুজ নাই, সব গাছগুলো একদম ধুলাতে ভর্তি হয়ে গেছে। তো এর প্রতিবাদে আমরা অনেকবার NHAIকে বলেছি, আমি বারবার কথা বলেছি, আমাদের মন্ত্রীও কথা বলেছে, আমি DMকেও বলেছি, DMরাও কথা এখানে এসে কথা না বলছেন, এবং ওনাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে 7 দিনের মধ্যে রাস্তাটা ঠিক করে দিতে হবে, যদি ওনারা এসে কথা বলে তাহলে অবরোধ আমরা তুলে নিব, নাহলে অবরোধ।